হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। আর আজকে হলো হচ্ছে শুক্রবার। তো যাই হোক, এই যে আকাশের ওয়েদার এখন এই যে এরকম অবস্থা, কারণ রাত্রেবেলা কালকে বৃষ্টি হয়েছে দিওয়ালির রাতে, আর আজকেও ওয়েদার খুব একটা ভালো নেই। আকাশ যখন তখন প্রচুর বৃষ্টি হবে। তো যাই হোক, ছেলেকে একদম পরিষ্কার করে ওকে ভাত টাত খাইয়ে দিয়েছি। এই যে ও এখন ওর বাবার সাথে বসে আছে, এখানে দুষ্টামি করছে। রিমোট কিন্তু টিপাটিপি করো না বাবা, নষ্ট হয়ে যাবে। রিমোটটা নিয়ে নাও তো গো, এই রিমোটটা নাও তো, ও ভুলভাল টিপে দিবে, খালি দুষ্টামি। তো যাই হোক, ওকে সকালে ভাত খাওয়ানো হয়ে গেছে, তো আমিও এখন একটুখানি ভাত খাবো। ওইদিকে ডাল, আলু সিদ্ধ বলছি, সেদ্ধ ডাল, আর এই যে লালু যেটা লঙ্কা, এটা আমি পাহাড় থেকে এনেছিলাম ডাললে, তো সেই ডাললেটা দিয়েছি। এটা দিয়ে আমি এখন মেখে খাবো, আর তার সাথে একটু করেছি আলু ভাজা। আজকে হচ্ছে মনা দিয়ে আসিনি, তো যার জন্য তাড়াহুড়ো করে এটাই রান্না করা হলো। তো যাই হোক, আর এদিকে এ দুষ্টামি, এই তুমি রিমোটটা কোথায় লুকিয়ে রাখলে? এই রিমোট কোথায় লুকিয়ে আছো? নিয়ে আসো, যাও যাও, আমি খুঁজে পাবো না তো বাবা। নিয়ে আসো, যাও 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 যাও, নিয়ে আসো নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, দুষ্টুলি ফোনা খালি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন একটু রেডি হলাম, বরের সাথে একটুখানি বেরোবো। এখন বাজে 12:30, 12:30 মতো বাজছে, তো একটুখানি বেরোই, কারণ ও তো আবার নাইট ডিউটি চলে যাবে। তো ভালোও লাগছে না, তো যার জন্য একটুখানি বেরোচ্ছি, গিয়ে একটুখানি ঘুরে টুরে আসি। আর কোথায় যাচ্ছি কোনো প্ল্যানিং নেই, চলো আগে বেরোই, আর কোথায় যাবো না যাবো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ছেলেরও খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, আমরা আস্তে আস্তে ওকে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করাবো। তো চলো দেখতে থাকো। আমি আর বর তো ঘুরতে বেরিয়েছি, অনেক জায়গায় ঘোরা হলো, সব কিছু জায়গায় ভিডিও হয়নি। তো আমরা শিলিগুড়িতে চলে এসেছি, এই যে এখন আসলাম হচ্ছে উল্কা ক্লাবে। তো দুদিন আগে এসেছিলাম যখন, তখনও এটা উদ্বোধন হয়নি, তো আজকে উদ্বোধন তো এখন হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। রাত্রে হলে বেশি ভালো লাগতো, কারণ প্রচুর লাইটিং ছিল। উল্কা ক্লাব শিলিগুড়ি। তো আমরা গেছিলাম হচ্ছে আম্বাড়ির ওদিকে, একটু গ্রামের ভেতরের দিকে গেলাম, ওখানে কিছু ঠাকুর দেখলাম। তো আর ওখানে ভিডিও করিনি, কারণ আজকে খালি এমনি ঘুরতেই গেলাম, তো সবসময় ভিডিও করতে ইচ্ছা করে না। একটু মাইন্ড ফ্রি করে আমরা দুজনে একটুখানি ঘুরলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম ওখানে একটা হোটেলে। অনেক দোকানপাট মেলা টেলা এসছে, তো সন্ধ্যার দিকে দেখি ছেলেকে নিয়ে আসবো শ্বশুরমশাইয়ের সাথে, কারণ বর তো চলে যাবে ডিউটিতে। আসো চলো ভিতরে যাই, চলো ভিতরের দিকটাতে যাই। হ্যাঁ না, আরো দুদিন এসে থাকবেই মণ্ডপ, এগুলো না থাকবেই। ছেলেকে নিয়ে আসবো, ও খুব খুশি হবে। তো এখন আমরা ঠাকুরের দর্শনে চলে এসেছি, মূর্তি দর্শনে। তো এখানে মায়ের মুখটা এত সুন্দর হয়েছে, আর ভেতরে কারুকার্য খুবই ভালো হয়েছে, মণ্ডপ সজ্জা বেশ ভালো। মেনলি হচ্ছে এগুলো হচ্ছে দিনের বেলা যতটা না ভালো লাগছে, রাতের বেলা তার থেকেও বেশি ভালো লাগবে, এত পরিমাণে এখানে লাইটিং থাকবে, দারুণ লাগবে। তো যাই হোক, এখন নেক্সট আমরা উল্কার পাশেই বিবেকানন্দ ক্লাবটা, তো এখানে এসেছি। তো এখানকার এসে দেখছি এখানেও কাজ কমপ্লিট হয়নি পুরোপুরি। তো আগের দিন তো ঘুরে গেছিলাম, সেদিন তো কিছুই হয়নি, আজকে এসে দেখছি যে আজকেও অনেক কাজ ওদের পেন্ডিং রয়েছে। এই যে এখানে অ্যাকোরিয়াম হয়তো রাখবে, এখানে মাছ টাছ রাখবে, তো সেগুলো এখনও গোছাচ্ছে ওরা, গোছানো কমপ্লিট হয়নি। ওটাই বর বলছে যে সেদিনও আসলাম শেষ হয়নি, আজকেও আসলাম এখনও কাজ কমপ্লিট হয়নি, এরপর তো ঠাকুর দেখাই শেষ হয়ে যাবে, কবে এগুলো কমপ্লিট করবে। তো বেশ ভালো হয়েছে। এখন আমরা জিটিএসে এসেছিলাম, তো এইদিকে মেন রাস্তাটা বন্ধ আছে বললো, ওই সাইড দিয়ে আসতে বললো, ঢুকতে বললো, তো চলো ওই দিক দিয়ে ভেতরের দিকে ঢুকি। আমরা জিটিএসের ভেতরে এখন আছি, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। এগুলোতে সব ছেলেকে নিয়ে আসবো পরে। হ্যাঁ ভালো হয়েছে, বেশ সুন্দর।
সুন্দর। এটা হচ্ছে যে বাইরেরটা খুবই সুন্দর। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 7টা। তো এই যে ছেলেকে রেডি করে দিয়েছি, আমরা এখন যাবো হচ্ছে ঠাকুর দেখতে। ছেলেকে একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসি আশেপাশে কয়েকটা, তাই না বাবা? আমরা কি দেখতে যাব? কালীমা মণ্ডপে, কোথায় আবার মণ্ডপে? তো ফুল হাতা মোটা জামা পরিয়েছি, এখন উপরে ওকে হাতা কাটা জ্যাকেটটা পরিয়ে দেবো, পরিয়ে আমরা এই যে বেরোবো, কারণ বাইরে ঠান্ডা আছে। তো চলো যাই। আর দুপুরে তো দুটো ঠাকুর আমরা দেখে এসেছি, আমি আর ওর বাবা, যে দুটো আগের দিন দেখা হয়নি। তো ওদিকে যাব না, আমাদের আজকে কাছাকাছি যেগুলো আছে সেগুলোতে একটু ছেলেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমরা পুজো দেখে চলে এসেছি। তো এই যে ছেলে নিয়েছে এই বন্দুকটা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে এটা দাও, আমার আমাকে দিয়ে দাও এটা। হ্যাঁ, তুমি এবার চালাও, উপরে 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 করো, জোরে 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 জোরে, ওয়া জোরে জোরে জোরে, আরো উপরে করো, আরো মারো আরো মারো, ওই বেলুন করবে ওই ফাটিয়ে দেবে। তো যাই হোক, দাওয়া খাওয়া হলো, তিন চারটে ঠাকুর দেখলাম, ভিডিও সেইভাবে করিনি কারণ ছেলেকে নিয়েছিলাম, আর ওকে একটুখানি বাইরে একটু পেস্ট্রি খেলো। আর আমি একটা জিনিস নিয়েছি দুটো, সেই যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কি নিলাম, দাঁড়াও 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 দাঁড়াও। তো পুজো দেখতে গিয়ে ওখানে একটু শপিংও করলাম, মার্কেটের এই সাইডে ছিলাম ভেতরের দিকটাতে। তো ওই দুটো কোট আমার পছন্দ হলো, এই যে দুটো কোট নিয়েছি, একটা হচ্ছে শর্টের মধ্যে নিয়েছি আর একটা লংয়ের মধ্যে নিয়েছি, এখন তো ঠান্ডার টাইম চলেও এসছে। তো একটা রেড কালার নিলাম আর একটা হচ্ছে কী কালার বলবো, ওটা অ্যাশ কালার টাইপের নিলাম, এই যেটা একটা রেড, রেডটা হলো শর্ট। তো কেমন লাগছে? ভালোই লাগছে দেখতে। তো শর্টটা আমার খুলি, এখন ব্রডটা যেটা আছে বড়টা বড়টা করে দেখি। আর এই যে একটা লং, এটা লং নিয়েছি, বেশ পছন্দ হলো আমার, একবারে দেখেই পছন্দ হয়েছে, তো যার জন্য নিয়েই নিলাম, কারণ একবার কোনো জিনিস পছন্দ হলে তারপরে ওটা না নিলে পরে তখন আর অন্য কোনো কিছু পছন্দ হয় না, ওটাই চোখে লেগে থাকে। যাই হোক, এই যে এই দুটো আজকে পুজো ঘোরাও হলো, তার সঙ্গে শপিং করাও হলো। তো আমরা ঠাকুর দেখে তো চলে এসেছি, আসার পর ওখানে ফানুস উড়ালাম, কালকে দুটো ফানুস ছিল, সেই ফানুস দুটো উড়িয়েছি, ছেলে আমি আর দাদা তিনজনে মিলে একসাথে, তাই না? তাই তো। তো কালকে যাব হচ্ছে বাড়িতে, পরশু দিন ভাইফোঁটা রয়েছে, তো কালকে এই তো প্যাকিং ট্যাকিং সব কিছু হলো কমপ্লিট। প্যাকিং বলতে সেরকম তো জামা কাপড় নেবো না, কারণ হচ্ছে থাকবো খালি একটা দিন, তারপরের দিনে চলে আসবো, কারণ সোমবার থেকে ছেলের আবার স্কুল আছে, তো যার জন্য একদিনের জন্যই যাওয়া। আর এই তো শীতের জামা কাপড় নিতে হবে, কারণ আজকে থেকে প্রচুর ঠান্ডা পড়ে গেছে অলরেডি, কারণ শীতকাল শুরু প্রায় বলতে গেলে। তো যাই হোক, একটুখানি ঘুরলাম, যেগুলো সেরকম আজকে ভিডিও করিনি, কারণ হচ্ছে ওই একই মণ্ডপের ভিডিও আর কি করব ছেলেকে নিয়ে, আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল, তো ছেলেকে ওই কোলে করেই আমাদের ঘুরাতে হয়েছে, তো সেই জন্য আর করা হয়নি, খালি একটাই ভিডিও করেছি এখানে আমাদের এখানে জিটিএস যে ক্লাবটা রয়েছে ভুটিয়া মার্কেটে। তো সেখানে হচ্ছে ঢাক বাজার ছিল হচ্ছে মহিলারা, তো সেটাই হচ্ছে একটা ভিডিও করেছি, সেটা অবশ্য শেয়ার করব তোমাদের সাথে। তো যাই হোক, কালী পুজো খুব ভালো কাটলো, ঠিকঠাকই কাটলো, দিওয়ালিটা একটু খারাপ কেটেছে, কারণ বর ছিল না, একটুখানি মনটা খারাপ ছিল। তো যাই হোক, আজকে আজকে দিনটা সারাদিনটা খুব ভালো কেটেছে, সকালবেলা দুপুরের দিকে ওর সঙ্গে বেরিয়েছিলাম, একটু ঘুরে টুরে এসেছি, তারপরে রাত্রে ছেলের সঙ্গে বেরোলাম, আজকে দিনটা খুবই ভালো কেটেছে।
তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আগামীকাল বাড়িতে যাচ্ছি, তো বাড়ির ভিডিও আবার আসবে, দুদিন বাড়ির ভিডিও আসবে, ভাইফোঁটার ভিডিও আর হচ্ছে আগামীকাল যে বাড়িতে যাব সেটার ভিডিও। তো চলো আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। গুড নাইট বলবে তুমি? গুড নাইট ভালো করে বলো। ভালো থেকো সবাই, বলে সি ইউ টুমারো। সি ইউ টুমারো, টাটা টাটা, বলে আমার ঘুম পেয়েছে ঘুম পেয়েছে। চলো।